আচ্ছা তোমাদের কালটা আচ্ছা দেখবে আমি পিডিএফ এ কিছু জিনিস পাঠিয়েছি, ওর মধ্যে এই পার্টটা ডিটেইলসে করা হয়েছে, লেখার মতো করে একদম সুন্দরভাবে করা হয়েছে। 20 পেজে যে ছিল ওইটা দুটো আছে, আকো আজকে পাঠাবো সকালে। তো দেখো ওর মধ্যে দেখবে দেওয়াই রয়েছে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ গ্রেডিয়েন্ট, একটা পিডিএফে কালার গ্রেডিয়েন্টের পেয়ে যাবে, গ্রেডিয়েন্ট আর সরি গ্রেডিয়েন্ট আর ডাইভারজেন্সের একটা পিডিএফে পাবে, একটা পিডিএফে কালটা পাবে। ফিজিক্যাল সিগনিফিকেন্সটা আসতে পারে 5 নম্বরের প্রশ্ন, তোমাকে বলতে পারে হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স। তো সেটা হলে 5 নম্বরের প্রশ্ন, তোমাকে যেভাবে আমার দেখবে দেওয়া রয়েছে ওইভাবে ডিটেইলস লিখতে হবে। তো চলো আগে আমরা গ্রেডিয়েন্টের ফিজিক্যাল সিগনিফিকেন্সটা বোঝার চেষ্টা করি। আমার এখানটা আমি জাস্ট তোমাদেরকে মেন আইডিয়াটা বোঝাচ্ছি, এখন তোমরা না লিখলে জাস্ট হেডিং মতো করে লিখে রাখো, যাতে পরে পিডিএফ থেকে জিনিসটা কিন্তু একটু ভালো করে লিখতে আর ওটা পড়তে হবে, ঠিক আছে? কারণ দিলে এটা কিন্তু লিখতে হবে। কেসটা কি হচ্ছে, ধরো দুখানা স্কেলার সারফেস রয়েছে, দুটো স্কেলার সারফেস। স্কেলার সারফেস বলতে আমি কি বলতে চাইছি, এই সারফেস বরাবর একটা কোনো স্কেলার ভ্যারিয়েবল আছে যার মানটা হচ্ছে 5, আর তার ঠিক উপরের সারফেসে ভ্যালুটা ডিফারেন্ট 5 + 5। এটার এক্সাম্পল আমি দিতে পারি, ধরো টেম্পারেচার, টেম্পারেচার তো স্কেলার কোয়ান্টিটি, এই সারফেস বরাবর টেম্পারেচার হচ্ছে আমার আসে 15°C, আর এই টেম্পারেচার এই সারফেস বরাবর টেম্পারেচার হচ্ছে 18°C, মানে তুমি এটাকে লিখতে পারো 15 + 3, তাহলে ডিফাইটা কত 3, ফাইটা 15। তো মোদ্দে কথা আমি বলতে চাইছি যে দুটো যে সারফেস আর এই 15°C মানে হচ্ছে পুরো সারফেস বরাবর টেম্পারেচার সেম, কিন্তু যত ওপরে যাচ্ছে আমার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। ওপরের একটা সারফেস এরকমভাবে ধরা হয়েছে যেখানে টেম্পারেচার হচ্ছে 18, ধরো এর মাঝখানে অনেকগুলো সারফেস আছে, এখানে একটা আছে, এখানে আছে, একটা 16, একটা 17, ওপরেরটা 18, আমি 15 আর 18টাকেই ধরছি কথা কথা। তো এরকম দুটো সারফেস তুমি খেয়াল করো, প্রথম সারফেস থেকে তুমি দ্বিতীয় সারফেসে তুমি যেতে পারো, প্রথম সারফেস থেকে তুমি দ্বিতীয় সারফেসে যেতে পারো কিভাবে, ধরো এইখানে একটা পয়েন্ট আছে, পয়েন্ট আমি নাম দিলাম এ, এ থেকে তুমি বি তে যেতে পারো, এখানে একটা পয়েন্ট আছে বি, এই ডিস্টেন্সটাকে আমি ধরলাম হচ্ছে আর, এ থেকে বি তে যেতে গিয়ে তোমাকে আর পরিমাণ ডিস্টেন্স কভার করতে হয়েছে, তোমার কতটা পটেন্সিয়াল চেঞ্জ হয়েছে এ থেকে বি তে গিয়ে, ডিফাই পরিমাণ পটেন্সিয়ালের পরিবর্তন হয়েছে, ঠিক আছে, বা স্কেলার ভ্যালু পটেন্সিয়াল বলবো না স্কেলার বলবো, স্কেলারটার পরিবর্তন হয়েছে ডিফাই পরিমাণ, কতটা গেছো, আচ্ছা এটাকে আর না করে এক কাজ করছি, এটাকে আমি ডিআর করে দিচ্ছি, ডিআর পরিমাণ পরিবর্তন হয়েছে। ডিআর কিভাবে ধরবো, তুমি ধরে নাও এ যে পয়েন্টটা আছে তার এটা ধরো অরিজিন, অরিজিনের রেসপেক্টে এর পজিশন ভেক্টর হচ্ছে আর ভেক্টর, আর বি এর পজিশন ভেক্টর হচ্ছে আর প্লাস ডিআর, তাহলে অবভিয়াসলি তুমি ভেক্টর নোটেশন অনুযায়ী এ বি হচ্ছে ডিআর, রাইট? এবার আমি আরেকটা পয়েন্ট ধরলাম এখানটায় সি, উপরের সারফেসে সি থেকে এর মধ্যে যে ডিস্টেন্স সেটাই হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স, সি থেকে এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স, এটা কিন্তু একটা ফিক্সড ভ্যালু, কারণ দুটো দুটো লেয়ারের মধ্যে একটাই মাত্র শর্টেস্ট ডিস্টেন্স থাকতে পারে, এছাড়া তুমি ব্যাকাটাটা যে কোনো ডিস্টেন্স নাও সেটাই কিন্তু বড় হবে, কিন্তু শর্টেজ ডিস্টেন্স একটাই হবে সেটা হচ্ছে এসি, এই এসিটাকে আমি নাম দিতে পারি ডি এ, আর এই বরাবর আমি এই যে ডাইরেকশন এসি এই ডাইরেকশন বরাবর যে ইউনিট ভেক্টরটা ধরা হয়েছে সেটা হচ্ছে আমার এন ক্যাপ, ডাইরেকশন বরাবর ইউনিট ভেক্টর। এবার তুমি খেয়াল করে দেখো ডি এনটা হচ্ছে আমার অল টাইম শর্টেজ ডিস্টেন্স, এবার তুমি এ থেকে বি তে যাও তোমার ডিফাই পরিমাণই চেঞ্জ হচ্ছে স্কেলার ভ্যালু, তুমি এ থেকে সি তে যাও তোমার ফাই পরিমাণই স্কেলার ভ্যালু চেঞ্জ হচ্ছে, কিন্তু যদি তুমি এ থেকে বি তে যাও তুমি কিন্তু বেশি ডিস্টেন্স কভার করেছো, মানে অনেকটা ডিস্টেন্স দূরে গিয়ে তোমার ফাই চেঞ্জ হচ্ছে, কিন্তু এ থেকে সি তে যেতে গেলে তুমি কিন্তু কম ডিস্টেন্স গিয়ে তোমার ফাই একই পরিমাণ চেঞ্জ হচ্ছে, তাহলে কোথায় এই পরিবর্তনের হারটা কোন জায়গায় বেশি, এ বি তে বেশি না এ সি তে বেশি, পরিবর্তনের হার মানে ডি ফাই ডি এন টা কোথায়, ডি ফাই ডি আর টা কোন পয়েন্টে বেশি, এ সি তে, কারণ এটা শর্ট মানে এখানে আর না করে আমি এন ধরবো, তার মানে এ সি বরাবর
আমার পরিবর্তনটা রেট অফ চেঞ্জটা নট চেঞ্জ বাট রেট অফ চেঞ্জটা সবথেকে বেশি হচ্ছে, কারণ নিচের সংখ্যাটা কম, শর্টেস্ট। বুঝতে পারলে কি জায়গাটা? তুমি এ থেকে যে কোনো পয়েন্টে যাও, আমি তুমি আরো চার পাঁচটা আর্বিট্রারি পয়েন্ট ধরতে পারো, ধর এখানে একটা ডি পয়েন্ট আছে, এ থেকে তুমি ডিতে গেলে তাও কিন্তু তোমার পরিবর্তনের হারটা কমই হবে, রেট অফ চেঞ্জটা কমই হবে, কারণ তুমি বেশি ডিস্টেন্স ট্রাভেল করছো। একমাত্র একটাই পয়েন্ট আছে এ থেকে সি, যেটা একদম সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স এই দুটো প্লেনের মধ্যে, স্ট্রেট পারপেন্ডিকুলার। এই ডিস্টেন্সটা হচ্ছে ডিএ, আর এই ডিএ বরাবরই কি হবে আমার পরিবর্তনের হারটা সব থেকে বেশি হবে। তাহলে গ্র্যাডিয়েন্ট অফ ফাই কি রিপ্রেজেন্ট করে? গ্র্যাডিয়েন্ট অফ ফাই রিপ্রেজেন্ট করছে ওই একটা স্কেলার মানের ওই ওই মানে ডাইরেকশনে ডেরিভেটিভ, যে ডাইরেকশনে তার পরিবর্তনটা সব থেকে বেশি হচ্ছে। তো এটা আমার রিপ্রেজেন্ট করছে, গ্র্যাডিয়েন্ট রিপ্রেজেন্ট করছে যে গ্র্যাডিয়েন্ট অফ স্কেলার ফাই যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ অফ ফাই, গ্র্যাড ফাই হচ্ছে ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ অফ ফাই, যে বরাবর হচ্ছে কোন বরাবর হচ্ছে সেটা আমার এই এসি বরাবর হচ্ছে, রাইট? তো এই চেঞ্জটা কত হবে? ডি ফাই ডিএন হবে, হ্যাঁ কি না? কারণ আমি ধরেছি এসি হচ্ছে ডিএ, এটাও একটা দিয়ে দিতে পারো, এসি হচ্ছে ডিএ। তাহলে এটাকে আমি লিখতে পারি দ্যাট ইজ ডি ফাই ডিএন এন ক্যাপ, যেহেতু ভেক্টর গ্র্যাডিয়েন্টটা যেহেতু একটা ভেক্টর হয় এখানে আমি এন ক্যাপ দিয়েছি, এন ক্যাপটা হচ্ছে আমার এই ডাইরেকশন, ক্লিয়ার? গ্র্যাডিয়েন্ট অফ ফাই কি হচ্ছে? ডি ফাই ডি এন ক্যাপ। আচ্ছা এবার আমি ধরো এই এবিটা হচ্ছে ডি আর, আর এই যে অ্যাঙ্গেল এটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা এবি আর এসি এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক আছে? থিটা অ্যাঙ্গেল করে দাও, তাহলে আমি একটু সাইডে লিখছি, তুমি যদি গ্র্যাডিয়েন্টের সাথে গ্র্যাডিয়েন্ট অফ ফাই এর সাথে তুমি ডট প্রোডাক্ট করো ডি আর, তারপরে গ্র্যাডিয়েন্ট অফ ফাই কিন্তু একটা ভেক্টর, গ্র্যাডিয়েন্ট অফ ফাই আলটিমেটলি কিন্তু ভেক্টর, এটা আগের দিন আমরা করেছিলাম, ঠিক আছে? তার সাথে তুমি যদি ডিআর কে ডট প্রোডাক্ট করো তার মানে তুমি কি পাচ্ছ? দেখো গ্র্যাডিয়েন্ট অফ ফাই আমরা কি পেয়েছি? এই জিনিসটা পেয়েছি ডি ফাই ডিএন, ডি ফাই ডিএন এন ক্যাপ ডট ডিআর। আচ্ছা এন ক্যাপ হচ্ছে এই এসি বরাবর ইউনিট ভেক্টর, ডিআর হচ্ছে এইটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে তুমি বলো ডিআর এর তুমি যদি প্রজেকশন ফেলো এন ক্যাপ বরাবর তুমি কি পাবে? প্রজেকশন, প্রজেকশন, প্রজেকশন হচ্ছে এই জিনিসটা, এই হচ্ছে আমার ডিআর আর এই হচ্ছে আমার এন ক্যাপ, তো এই বরাবর যে প্রজেকশন সেটা কি হবে? একটা কিছু হয়, এটা যদি থিটা হয় তাহলে এটা কিছু আমরা একটা বলি ডিআর কস থিটা, কস থিটা, সেম দিকে থাকলে অ্যাঙ্গেল থাকলে কস থিটা। তাহলে আমি খেয়াল করে দেখো এই ডিআর কস থিটাকে আমরা লিখি এন ক্যাপ ডট ডিআর, এই ডিআর কস থিটাকেই আমরা লিখি হচ্ছে এন ক্যাপ ডট ডিআর, তাহলে এই যে এন ক্যাপ ডট ডিআর এটা আমার কি হয়ে যাবে? ডিআর কস থিটা হবে, তাহলে ডি ফাই ডিএন ডিআর কস থিটা। আচ্ছা এবার আমি এখানটা করবো কি, এবার খেয়াল করে দেখো ডিআর কস থিটা যেটা সেটা হচ্ছে আমার এই ভ্যালুটা, ডিআর কস থিটা কি আমার এসি সমান, হ্যাঁ কি না? ডিআর কস থিটা হচ্ছে আমার এসি সমান, তাহলে ডিআর কস থিটাকে আমি যদি ডিএন লিখতে পারি কি? ডিআর কস থিটাকে আমি ডিএন লিখতে পারি, কারণ খেয়াল করে দেখো এটা যদি ডিআর হয় এটা আমার ডিআর কস থিটা হচ্ছে এসি সমান, যেটা হচ্ছে ডিএন, যেটা আমি ডিএন বলেছি, তাহলে ডিআর কস থিটাকে আমি ডিএন লিখতে পারি। তাহলে আমি এই দেখো এটা আমার চেন রুল হয়ে গেল, ডি ফাই ডিএন ডিএ, ডি ফাই ডিএন ইনটু ডিএ, চেন রুল হওয়া মানে কি? তাহলে কি করে থাকবো আমি? পেয়ে গেলাম ডি ফাই। তাহলে ইম্পর্টেন্ট জিনিস একটা পেলাম, গ্র্যাডিয়েন্ট অফ ফাই ডট ডি আর আমাকে আলটিমেটলি দিচ্ছে ডি ফাই, ঠিক আছে? কিভাবে বলো আশা করছি বুঝতে পারলে? এটা মাথায় রাখবে গ্র্যাডিয়েন্ট অফ ফাই হচ্ছে
যে ডাইরেকশন বরাবর আমার ফাই এর পরিবর্তনটা ম্যাক্সিমাম হচ্ছে। মোস্টলি এটা একটা পারপেন্ডিকুলার বরাবর হয়, কোনো একটা সার্ফেসের সাথে পারপেন্ডিকুলার বরাবরই আমার এই পরিবর্তনটা ম্যাক্সিমাম। ঠিক আছে, এই জিনিসটা ডিটেলসে দেখবেন পিডিএফ এ লেখা রয়েছে, যদি অসুবিধা হয় পড়বে, না বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেলে বলবে একটু বুঝুন। এটা এ হ্যাঁ ডিও তাহলে আমরা আলটিমেটলি দেখো এই জিনিসটা পেয়েছি। এবার আমরা ধরছি ফাই যেটা সেটা হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন, ফাই যেটা সেটা হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন। এবার একটা ফর্মুলা আছে যেটাকে বলা হয় অয়লার ফর্মুলা। যদি ফাই এক্স ওয়াই জেড এর ফাংশন হয় তাহলে ডি ফাই কে আমরা এভাবে লিখতে পারি, পার্সিয়াল ডেরিভেটিভ অফ ডেল ফাই উইথ রেসপেক্ট টু এক্স ডেল ফাই ডেল এক্স ইনটু ডি এক্স প্লাস ডেল ফাই ডেল ওয়াই dy প্লাস ডেল ফাই ডেল জেড dz, এটাকে বলা হয় অয়লারস ফর্মুলা। এই জিনিসটা মাথায় রাখবে, কোন একটা কিছু যদি কারো ফাংশন হয় যেমন ফাইটা এক্স ওয়াই জেড এর ফাংশন, সেক্ষেত্রে ফাই এর চেঞ্জ ডি ফাই কে আমরা এইভাবে লিখতে পারবো, ফাই এর এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করো ইনটু dx প্লাস y এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করো ইনটু dy প্লাস z এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করো ইনটু dz। যদি আমার ফাইটা শুধু x এর ফাংশন হতো তাহলে কি হতো বলো, ফাই যদি শুধু x এর ফাংশন হতো তাহলে d ফাই কি হতো, only এইটা বুঝতে পারলে, যদি শুধু x এর ফাংশন তাহলে শুধু d ফাই dx ডেল ফাই ডেল dx, যদি y এর ফাংশন হতো তাহলে ডেল ফাই ডেল y dy বুঝতে পারলে। তো এইটা হচ্ছে অয়লারস ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট পরীক্ষা তোমাদের উপর এটা নানা জায়গায় লাগে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো আমরা কি পেয়েছিলাম, ডি ফাই সমান সমান কি পেয়েছিলাম, গ্রেডিয়েন্ট অফ ফাই ডট ডিআর পেয়েছিলাম এই জিনিসটা। তাহলে আমি এখানটায় ডি ফাই এর জায়গায় কি লিখতে পারি, গ্রেডিয়েন্ট অফ ফাই এটা ইকুয়ালস টু ডেল ফাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ফাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল ফাই ডেল জেড ডিজেড, এটা আমরা লিখলাম গ্রেডিয়েন্ট অফ ফাই ইকুয়ালস টু এটা। আচ্ছা এবার এই যে জিনিসটা পেলাম না, এটাকে আমরা ডট প্রোডাক্টে ভেঙে লিখতে পারি, কিরকম ভাবে ডট প্রোডাক্টটা ভেঙে লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি গ্র্যাড ফাই ডট ডিআর ইকুয়ালস টু এই যে টার্মটা আছে এটাকে আমি এইভাবে ভাঙতে পারি, থাকবে আই ক্যাপ ডেল ফাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই ডেল জেড ডট অফ আই ডিএক্স প্লাস জে ডিওয়াই প্লাস এ ডিজে। তোমরা একটু দেখে বলো এই দুটো ডট করলে এই জিনিসটা পাবো কি পাবো না, এই দুটো ডট করলে এই জিনিসটা পাবো। এবার তুমি দেখো এই নিচের টার্মটা কি রিপ্রেজেন্ট করে, এই নিচের টার্মটাই কিন্তু আমার গ্র্যাডিয়েন্ট অফ ডিআর কে রিপ্রেজেন্ট করে, তাহলে এটা হয়ে গেল গ্র্যাডিয়েন্ট অফ ফাই ডট ডিআর ইকুয়ালস টু এই টার্মটা আই ডেল ফাই ডেল এক্স প্লাস জে
del phi del y plus k del phi del z dot dr. এই যে নিচের টার্ম যেটা আছে এটাই কিন্তু dr কে রিপ্রেজেন্ট করে, এই যে টার্ম i dx plus j dy plus k dz এটাই হচ্ছে আমার dr, তাহলে এখানে আমি dr. তাহলে এবার তুমি ফর্মুলাটা কম্পেয়ার করে আমাকে বলো গ্রেডিয়েন্ট অফ ফাই সমান কি হচ্ছে, গ্র্যাড ফাই যেটা সেটা কি হচ্ছে? কম্পেয়ার করে আমরা পাচ্ছি গ্র্যাড ফাই যেটা এই জিনিসটা আমার এই জিনিসটা হয়েছে আই ডেল ফাই ডেল এক্স প্লাস জে ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ডেল ফাই ডেল জেড. এই গ্র্যাড ফাইটাকেই কিন্তু আমরা এইভাবে লিখি ম্যাগনা ফাই. এটাই কিন্তু আমাদের গ্র্যাডিয়েন্টের ফর্মুলা. তাহলে আমি এখান থেকে গ্র্যাডিয়েন্টের ফর্মুলাটা দিলাম. এই যে গ্র্যাডিয়েন্টের ফর্মুলা যেটা আমরা আগে দিন অঙ্ক করেছি এটা কোথা থেকে এলো সেটা আমরা এখান থেকে বুঝব. এটা পাঁচ নম্বরের আসতে পারে কারণ অনেকটা আছে, এবার ওটা ডিপেন্ড করে পাঁচ নম্বরও দিতে পারে তিন নম্বরও দিতে পারে তিন থেকে পাঁচ নম্বরে. ফিজিক্যাল সিগনিফিকেন্স নরমালি বড় হয়ে যায় তিন নম্বর পাঁচ নম্বর দিতে পারে. আচ্ছা ঠিক আছে, তো এইটা গেল আমার ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ গ্র্যাডিয়েন্ট. বোঝা গেল কিভাবে ব্যাপারটা? তো খেয়াল রাখবে গ্র্যাডিয়েন্ট হচ্ছে দুটো স্কেলার ভ্যালুর মধ্যে সব থেকে যে ডাইরেকশন বরাবর তোমার সব থেকে ফার্স্ট চেঞ্জ করা হচ্ছে সেটাই হচ্ছে আমার এই স্কেলারের গ্র্যাডিয়েন্ট দেখা যাচ্ছে, যে বরাবর আমার ওই স্কেলার ভ্যালুটার ম্যাক্সিমাম পরিবর্তন হচ্ছে, ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ হচ্ছে, পরিবর্তনের হারটা ম্যাক্সিমাম. আর এই ফর্মুলাটা কোথা থেকে এলো সেটা আমরা দেখি. তো গ্র্যাডিয়েন্ট অফ ফাই কে গ্র্যাড ফাই অনেক সময় লিখে রাখতে পারি জিআরবি. ওকে, এরপরে আমরা করবো, আচ্ছা এটা করলাম এগুলো করলাম, তাহলে বুঝলাম না. নেক্সট এবার যেটা করবো সেটা হচ্ছে আমার ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ডাইভার্জেন্স. এটা আমি তোমাদের অল্প করে বলেছিলাম, যে একটা যদি আমরা কল্পনা করি যে একটা ইউনিট কিউব রয়েছে, একটা এই কিউবের মধ্যে কত পরিমাণ নেট ভেক্টর ঢুকছে আর কত বেরোচ্ছে সেটাই আমার ডাইভারজেন্স কে রিপ্রেজেন্ট করে, কত পরিমাণ বেরোচ্ছে নেট কত পরিমাণ. হ্যাঁ ওই জিনিসটা, এবার ওটাকে আমরা একটু ডিটেলসে করবো, এটা তো আমরা জাস্ট রাফ আইডিয়াটা দিয়েছিলাম. আর তারপর এখানে তোমাদের বলেছিলাম সোলেনয়েডাল ভেক্টরের আইডিয়া, যেহেতু আমার এখানে যদি একটা ম্যাগনেট রাখি তো ওর মধ্যে যতটা পরিমাণ ভেক্টর ঢুকবে ততটাই বেরোবে, সেই কারণে আমার এই ডাইভারজেন্সটা জিরো হবে. তো চলো এই জিনিসটা এবার আমরা ফিজিক্যালি করব, ক্যালকুলেশনটা করব. ধরো এখানটায় আমরা করছি কি, আচ্ছা এবার এই ভেক্টর কি হতে পারে, বেস্ট এক্সাম্পল আমরা কনসিডার করতে পারি একটা জল বা কোনো কিছু বলছি ফ্লুইড. খেয়াল করো ফ্লুইডের প্রত্যেক মলিকিউলসের কিন্তু
ভেলোসিটি রয়েছে আর ডাইরেকশন রয়েছে। তার মানে এখানটায় যদি আমি বলি যে একটা ফ্লুইড ফ্লো করছে, তাহলে আমার অ্যাকচুয়ালি তুমি বলতে পারো অনেকগুলো ভেলোসিটি ভেক্টর হচ্ছে। তো প্রত্যেক মলিকুলের নিজস্ব ভেলোসিটি আছে, ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশন। তো ফ্লুইড ফ্লোয়িং ইজ ভেক্টর, যেমন এই হাওয়া, হাওয়াটাও তো ফ্লুইড। এই যে ফ্যান থেকে যে আমাদের হাওয়াটা যে আমাদের চারদিকে ছড়াচ্ছে, তোমরা যদি কল্পনা করো অনেকগুলো ভেক্টর, প্রত্যেক হাওয়ার যে প্রত্যেক যে এয়ার মলিকুল তাদের একটা ভেলোসিটি রয়েছে, একটা ডাইরেকশন রয়েছে। তোমরা কল্পনা করো তোমরা অনেকগুলো অ্যারো দেখতে পাবে, সেই অ্যারোগুলো চারদিকে। অনেক সময় টিভিতে ভিজুয়ালাইজেশন দেখায় না যে ফ্যান থেকে হাওয়া কীভাবে বেরোচ্ছে অ্যারো দিয়ে, অ্যাডভার্টাইজিং দিয়ে আসতে বলো সেইভাবে তুমি ধরো না, তুমি ফ্যানটা তুমি দেখবে যেভাবে ফ্যানটা টেবিল ফ্যানের মুখটা দেখবে, তুমি ওটাকে ঘুরিয়ে দাও তাহলে আপনি আসতে হাওয়া উপরে উঠে যাবে। একটা তো ডিজাইনের মধ্যে একটা তো ডিফারেন্স রয়েছে না ওইটার জন্য, ঠিক আছে। এগুলো সব হচ্ছে ওই মানে ডিজাইনের কীভাবে ওই শেপটা কীরকম রয়েছে তার নির্ভর। তুমি যদি একদম একটা একদম পারফেক্ট একটা ফ্ল্যাট কোনো কাজ নিস না, পারফেক্ট ফ্ল্যাট সেটাকে গোল করে দেবো, তুমি কিন্তু হাওয়া পাবে। পাকার একটা কিন্তু একটু ব্যাথা আছে, থাকবে একটা পারফেক্ট ফ্ল্যাট নিয়ে তুমি লাগা বানা গোটা গোল গোল ধরে কোনো হাওয়া কিন্তু সেটা পাবে। এই একটুখানি ইয়েটা থাকতে হবে, কার থাকতে হবে। তো এবার এখানটা আমরা ধরছি কি, আমরা একটা ইমাজিনারি টিউব আমরা একটা কনসিডার করব যেটা আমার ফ্লুইডের মধ্যে রয়েছে, বড় সাইজের টিউব আছে, মানে টিউব বলবো না এটা, আমরা একটা রেক্ট্যাঙ্গুলার বার বলবো, টিউব না রেক্ট্যাঙ্গুলার বার, এটা সাইজের মধ্যে আছে। আমি এখানে নাম দিলাম এ বি সি ডি, এই সাইডের নাম দিলাম এ বি সি ডি, এই সাইডের নাম দিলাম ইএফজি। কথা কথা নিলাম নাম। এবার এর মাঝখানে একটা পয়েন্ট আমি ধরছি পি, যেই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই জেড। মাঝখানে একটা পয়েন্ট ধরেছি ঠিক মাঝখানে পুরো জিনিসটা মাঝখানে, যেটা আমরা নাম দিয়েছি এক্স ওয়াই জেড। এবার এটা কতটা লম্বা আমি ধরে নিচ্ছি, এই লেন্থটা হচ্ছে আমার এক্স, এই দূরত্বটা হচ্ছে ডেল্টা এক্স, এই দূরত্বটা হচ্ছে ডেল্টা ওয়াই, আর এই লেন্থটা হচ্ছে ডেল্টা ওয়াই। এটা এক্স ডেল্টা এক্স, এই লেন্থটা ডেল্টা ওয়াই, আর এই লেন্থটা ডেল্টা জেড। মিডল পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই জেড। এবার তাহলে আমাকে দেখে বলো যে যেই আমার এখানটায় পি পয়েন্টে যে আমার রয়েছে এক্স কম্পোনেন্ট, এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি অ্যাট পি, পি পয়েন্টে যে মলিকিউলটা রয়েছে লিকুইডের মলিকিউল ফ্লুইডের মলিকিউল, তার এক্স কম্পোনেন্ট মানে এক্স উপাংশ বরাবর যার ভেলোসিটি সেটাকে আমরা ধরে নিচ্ছি ভিএক্স। কিন্তু এই যে ভেলোসিটি আছে না এটা কিন্তু ফিক্সড নয়, তোমার ভেলোসিটিটা আলাদা আলাদা পয়েন্টে আলাদা। এই পয়েন্টে ভেলোসিটিটা এক্স বরাবর সেটা হচ্ছে ভিএক্স, ঠিক আছে। তাহলে এবার আমাকে বলতে পারো যে যে ফ্লুইডটা আমার যেটা আমার এই এবিসিডি সারফেসে রয়েছে, এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি অ্যাট এবিডি সারফেস, এবিডি সারফেসের মধ্যে যে আমার ভেলোসিটিটা রয়েছে, যে ফ্লুইডটা রয়েছে বা মলিকিউলটা রয়েছে এখানে রয়েছে, তার ভেলোসিটি কত হতে পারে? খেয়াল করো এটা আমার মানে ভিএক্স হচ্ছে পি, আমার আমি ধরছি আমার এই সাইডে ভেলোসিটি কম আর যত আমার এইদিকে যাবো ভেলোসিটি আমার বাড়বে,
কিরাম বাড়বে আমার এই x বরাবর ভেলোসিটির চেঞ্জটাকে আমি বলবো হচ্ছে ডেল v x ডেল x এই পরিমাণ করে চেঞ্জ x বরাবর ভেলোসিটির পরিবর্তন হচ্ছে ডেল v x ডেল x বুঝতে পারলে তো এইখানে আমার v x এখানে আমার v x আর যত আমি ডেল x পরিমাণ সরবো আমার এত পরিমাণ করে বাড়বে তো এইখানে যদি আমার v x হয় এইখানটা আমার কত হবে অবভিয়াসলি v x মাইনাস माइनस হবে माइनस কত হবে এইটা হবে ডেল ভি ডেল এক্স পরিমাণ এবার ডেল ভি এক্স এটা তো প্রত্যেক ইউনিটে প্রত্যেক মানে এক ইউনিট সরলে এতটা পরিমাণ চেঞ্জ হচ্ছে এবার আমাকে বলো এই যে এই দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স কত যদি আমার এই টোটালটা ডেল্টা এক্স হয় তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স কত হবে এটা ঠিক মাঝামাঝি আছে টোটালটা ডেল্টা এক্স তাহলে এই ডিসটেন্সটা কত ডেল্টা এক্স বাই 2 তাহলে এইখানটা আমি লিখে দেবো ডেল্টা এক্স বাই তাহলে খেয়াল করো এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি পি পয়েন্টে হচ্ছে ভি এক্স আমি ধরে নিচ্ছি এক ইউনিট সরলে আমার এত পরিমাণ ভেলোসিটি পরিবর্তন হবে ডেল ভি এক্স ডেল এক্স তাহলে আমি যদি এইখানে থাকি তাহলে আমার অবভিয়াসলি কম ছিল কতটা কম ছিল ভি এক্স থেকে ডেল ভি এক্স ডেল এক্স পরিমাণ কম ছিল কতটা দূর ডেল্টা এক্স বাই 2 পরিমাণ তাহলে ওরা আমাকে বলো ইএন জিএইচ এ যদি আমার যে পলিকিউলটা থাকে তার ভেলোসিটি কত হবে এক্স কম্পোনেন্ট এখানটা প্লাস হয়ে যায় কারণ এটা দেখো ভিএক্স থেকে আমার ডেল এক্স বাই 2 পরিমাণ দূরে রয়েছে জিনিসটা বোঝা গেল তো তাহলে হ্যালো এই আইডিয়াটা ক্লিয়ার হলো তো যে চেঞ্জ কি হচ্ছে আমার এখানে ভিএক্স যত আমি এইদিকে সরবো আমার ভেলোসিটি এত পরিমাণ বাড়বে ডেল ভিএক্স ডেল এক্স পরিমাণ করে বাড়বে তাহলে আমি যদি 2 ইউনিট সরি তাহলে 2 ইনটু এত বাড়বে 3 ইউনিট সরবে 3 ইনটু এত ইউনিট বাড়বে আমি কতটা সরেছি আমি ডেল এক্স বাই 2 পরিমাণ সরেছি এতটা হচ্ছে ডেল এক্স টোটালটা ডেল এক্স আমি এতটা মানে ডেল এক্স বাই 2 অর্ধেক তাহলে আমার এটা ইনটু ডেল এক্স বাই 2 পরিমাণ বাড়বে তাই জন্য হবে ভিএক্স প্লাস আর এই সাইডে কি কম ছিল তাই জন্য ভিএক্স মাইনাস বুঝতে পারলে তো সবাই তাহলে এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি সেটা হবে আমার ভিএক্স প্লাস ডেল ভিএক্স ডেল এক্স ডেল্টা এক্স বাই এটা হচ্ছে আমার সেকেন্ড ফর্মুলা এবার এটা তো আমার শুধু কম্পোনেন্ট অফ ভেলোসিটি এবার মানে তাহলে বলো টোটাল ফ্লুইড কত পরিমাণ ফ্লুইড আমার এই সারফেস থেকে ঢুকছে দেখো আমি শুধু এই একটা পয়েন্টের জন্য বার করেছি এটা এই একটা পয়েন্টের জন্য এই ভ্যালুটা নিয়েছি তাহলে পুরো সারফেস থেকে কত পরিমাণ ঢুকবে কত পরিমাণ ফ্লুইড এই সারফেস দিয়ে ভেতরে ঢুকছে এই সিলিন্ডারে এই সারফেসটার এরিয়া গুণ করলেই হয়ে যাবে সারফেসটার এরিয়া কত হবে ডেল্টা জেড ডেল্টা ওয়াই বুঝতে পারলে আচ্ছা পিকচারটা দেখো পিকচারটা তাহলে মুছি তাহলে নেট ফ্লুইড এখানে আর ফ্লুইড মানে কিন্তু এখানে স্লাইস ভেক্টর কারণ ফ্লুইডের প্রত্যেক মলিকিউলস গুলো হচ্ছে ভেলোসিটি ভেক্টর তো ফ্লুইড বলতে পারো ভেলোসিটি ভেক্টর বলতে পারো একই ব্যাপার তো নেট ফ্লুইড স্লাইস ভেক্টর এন্টারিং দ্য কিউব আর এন্টারিং দ্য ভলিউম থ্রু এবিসিডি সারফেস সেটা কি হবে এই ফর্মুলাটা ইকুয়ালস টু ভিএক্স মাইনাস ডেল ভিএক্স ডেল এক্স ডেল্টা এক্স বাই 2 এই জিনিসটার সাথে আমার গুণ হয়ে যাবে ডেল্টা বাই ডেল্টা এন্ড নেট ফ্লুইড আচ্ছা নেট বলা যাবে না ফ্লুইড এখানে নেট কথাটা ইউজ করবো ফ্লুইড ইউজ করবো নেট হচ্ছে ফ্লুইড প্লাস ভেক্টর স্ল্যাশ মানে অর্থ বা এটা লিখতে পারো বা এটা লিখতে পারো এক্সিটিং দ্য ভলিউম থ্রু ইয়ার জিএইচ সেটা কত হবে
dx plus del vx del x delta x by 2 del y del z. ओके এবার তাহলে কত পরিমাণ নেট আউটফ্লো হচ্ছে ফ্রম দা সারফেস, নেট আউটফ্লো, নেট আউটফ্লো মানে ইএফ জিএস থেকে টোটাল কতটা বের হচ্ছে বা ভলিউম থেকে টোটাল কতটা বের হচ্ছে, একই তো হবে না, এত ঢুকছে এত বের হচ্ছে, তো টোটাল বের হচ্ছে কত, 2 × 8 = 8 - 8 হবে না, নেট আউটফ্লো অফ ফ্লুইডস অ্যাজ ফ্যাক্টর সুলভ হবে, এতটা ঢুক বের হচ্ছে এতটা ঢুকছে তাহলে নেট আউটফ্লো কত হচ্ছে, net outflow of fluid through Bastard vector to the body. সেটা হবে কিন্তু এটা মাইনাস করো, মাইনাস করলে কি হবে, এটা মাইনাস এটা করলে এটা 2 হয়ে যাবে, মানে এই দুটা উঠে যাবে, del vx del x delta x delta y ঠিক আছে, বোঝা গেল তো, এই দুটোকে মাইনাস করব, 2 গুণ হবে a2 a2 টা উঠে যাবে নিচে, তাহলে এটা হচ্ছে আচ্ছা along x axis, along x axis এত পরিমাণ বের হচ্ছে, তাহলে খেয়াল করে দেখো এটা তো আমার x অ্যাক্সিস বরাবর কতটা বের হচ্ছে ফ্লুইড সেটা আমরা ধরলাম, একই রকম তো y আর z অ্যাক্সিস বরাবর বের হবে কত হবে, এখানে dy dy এইখানটাই শুধু y আর z চেঞ্জ হলো বাকি সব সিমিলারলি নেট আউটফ্লো অফ ফ্লুইড del v z delta z del z delta x delta y delta z এটা হয়ে গেল আমার y আর z অ্যাক্সিস বরাবর নেগা, তাহলে টোটাল কত পরিমাণ ফ্লুইড বের হচ্ছে পুরো ভলিউমটা থেকে, এটাকে যোগ করে দাও, thus total fluid slash vector moving out of the volume per unit volume মানে পার এখানে দেখো মুভিং আউট অফ দা ভলিউম পার ইউনিট ভলিউম করছি, তাহলে মুভিং আউট অফ ভলিউম হবে এই তিনটে যোগফল ডেল ভি এক্স ডেল এক্স ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড প্লাস ডেল ভি ওয়াই ডেল ওয়াই ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড প্লাস ডেল ভি জেড ডেল জেড ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড, এই পুরো জিনিসটা হবে পার ইউনিট ভলিউম, মানে এইটা হোল ডিভাইডেড বাই ভলিউম কত ছিল বা ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড, তার মানে আলটিমেটলি কেটে দিলে তুমি এই জিনিসটা পাবে ডেল ভি এক্স ডেল এক্স প্লাস ডেল ভি ওয়াই ডেল ওয়াই প্লাস ডেল ভি জেড,
এই যে জিনিসটা পেলাম এটাই হচ্ছে আমার ডাইভারজেন্স অফ তাহলে এই ডাইভারজেন্স এর ফর্মুলাটা কোথা থেকে এলো সেটা আমরা দেখব তো ডাইভারজেন্স ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ নেট এই জিনিসটা নেট ভেক্টর মুভিং আউট অফ অ্যান ইমাজিনারি ভলিউম পার্টিকেল এটাই হচ্ছে ডাইভারজেন্স এর ডেফিনিশন নেট ভেক্টর একটা ইমাজিনারি ভলিউম তুমি স্পেসে কনসিডার করো তার মধ্যে কিছুটা ঢুকছে কিছুটা বের হচ্ছে ভেক্টর কত পরিমাণ ভেক্টর ঢুকছে আর কতটা বের হচ্ছে নেট ভেক্টর সেটাই হচ্ছে সেটা মানে টোটাল কতটা ভেক্টর বের হচ্ছে নেট মানে ঢোকা মাইনাস বের মানে মেরো বেরো না মাইনাস ঢোকা বাই ইউনিট ভলিউম মানে পার ইউনিট ভলিউম মানে সেই টোটাল ভলিউম দিয়ে তোমাকে ভাগ করতে হচ্ছে যে জিনিসটা হবে সেটাই ডাইভারজেন্স দেখো তুমি এই ফর্মুলাটা পেয়ে গেছো এটাই হচ্ছে আমার ডাইভারজেন্স স্যার ফাস্ট মিটার দাস এটা কারেক্টটা স্টেপ করতে পারো ওই ম্যাগনার ফর্মুলাটা আর ভি এর ফর্মুলাটা আলাদা করে লিখতে পারো চাইলে তারপর এটা লিখতে পারো যদি ইচ্ছা করে এইভাবে আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জি ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস এ ক্যাপ del del z dot vx i cap plus vy vy j cap plus vz k cap ultimately divergence of ঠিক আছে তো এটা গেল আমার কাকে বলে এটা হলো আমার d মানে divergence এর ফিজিক্যাল সিগনিফিকেন্স যে একটা ভলিউম থেকে কত পরিমাণ নেট ভেক্টর বের হচ্ছে পার ইউনিট ভলিউম এই হচ্ছে এটাই হচ্ছে আমার ডাইভারজেন্স এর ফর্মুলা মেইন ডিফারেন্স আচ্ছা কার্বন ফিজিক্যাল সিগনিফিকেন্সটা বরঞ্চ একটু পরে করাবো এই দুটো করার পর আমরা চলো কিছু অঙ্ক করি রিলেটেড টু কার্ল ডাইভারজেন্স আর কিছু ফর্মুলাও দেবো তোমাদের যেগুলো তোমাদের মুখস্থ করতে হবে আমি তোমাদের আগের দিন সম্ভবত বেসিক কিছু করিয়েছিলাম মানে আই থিঙ্ক চল এবার আমরা কিছু অঙ্ক মানে বেসিক কিছু কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্টের অঙ্ক করেছিলাম আজকে আমরা আরো কিছু অঙ্ক করব কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা দেখব যে ফর্মুলাগুলো প্রুফ দেয় সেগুলো আমরা তোমাদের সাথে বলব তাহলে এইটা হয়ে যাক আমি কার্লের যে ফিজিক্যাল সিগনিফিকেন্স সেটা তোমাদের একটু কিছু অঙ্ক হয়ে যাক ডাইভারজেন্স আর গ্রেডিয়েন্টের উপর তারপর তোমাদের কার্লের অঙ্ক বরাবর আগে তোমাদের কার্লের ওই ফিজিক্যাল সিগনিফিকেন্সটা পাওয়া চল তাহলে এটা দেখা যাক এগুলো বুঝছো আচ্ছা চলো আগে কিছু সিম্পল জিনিস আমরা দেখি যেমন ডাইভারজেন্সের কিছু প্রবলেম গ্র্যাডিয়েন্টের বলি আগে চলো গ্র্যাডিয়েন্ট রিলেটেড কিছু প্রবলেমস যেমন এটা দিলাম ফাইন নাম্বার ওয়ান গ্র্যাডিয়েন্ট অফ এলএন আর অ্যান্ড নাম্বার টু গ্র্যাডিয়েন্ট অফ ওয়ান বাই আর তাহলে এবার জিনিসটা যদি তুমি দেখো তাহলে লগ অফ গ্রেডিয়েন্ট অফ লগ অফ এটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করছে
গ্রেডিয়েন্ট অফ লগ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। আচ্ছা লগ যেহেতু আছে হাফটা সামনে নেমে আসবে, তাহলে ওয়ান বাই টু গ্রেডিয়েন্ট অফ লগ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যেহেতু হাফ ছিল টু দি পাওয়ার হাফ লগ আছে তাহলে সামনে নেমে আসবে, আর গ্র্যাডিয়েন্টের ওটা যেহেতু হাফ একটা কনস্ট্যান্ট টার্ম তাই গ্র্যাডিয়েন্টের বাইরে করে দিতে পারবে, ঠিক আছে যেহেতু কনস্ট্যান্ট। এবার তাহলে শুধু আমাকে এইটা রেসপেক্টে গ্র্যাডিয়েন্ট করতে হবে, ওয়ান বাই টু এটাকে দিলাম বাই এটা দিলাম আই ক্যাপ ডেল্টা এক্স অফ এলএন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস জে ক্যাপ ডেল্টা ওয়াই অফ এলএন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস কে ক্যাপ ডেল্টা জেড এলএন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তোমরা চেষ্টা করবে প্রথম প্রথম যেহেতু তোমরা করছো সব নিয়ে নিয়ে করা, এইভাবে ফর্মুলা লিখে করা যা, তাহলে গন্ডগোল হওয়ার চান্স কম থাকে, আর যখন অভ্যাস হয়ে যাবে তখন তোমরা এটাকে অটোমেটিক্যালি দেখবে মুখে মুখেই হয়ে যাচ্ছে। হাফটা রাখলাম। আচ্ছা যখন আমি এইটাকে আবার যখন ডেরিভেটিভ করবো, দেখো লগ আছে, লগের ডেরিভেটিভ হয় ওয়ান বাই এটা, তাহলে আমার এখানে থাকবে আই ক্যাপ, এই পুরো জিনিসটা নিচে নেমে যাবে, তাহলে নিচে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার উপরে 2x করে দিই। সিমিলারলি পরেরটা কি হবে, যে ক্যাপ 2y x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস কে ক্যাপ 2z নিচে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। 2টা কমন নাও এই হাফের সাথে কেটে দাও, তাহলে আলটিমেটলি আমার তারপরে এই জিনিসটা বোঝা যাচ্ছে i ক্যাপ x প্লাস j ক্যাপ y প্লাস k ক্যাপ z বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জি স্কোয়ার। খেয়াল যদি করো ওপরটা হচ্ছে আর ভেক্টর, নিচেরটা হচ্ছে আমার আর স্কোয়ার, এইগুলো দেখবে সব বইয়ের উপর, এইগুলোকেই প্র্যাকটিস করবে, করতে করতে দেখবে যে জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, তারপর যদি একটুখানি আলাদা কিছু দেয় তোমরা নিজেরাই পেয়ে যাবে, নর্মালি আলাদা দেয় না, এইগুলোই আছে, এগুলোকে তোমাদেরকে একটু আধটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ এটা হয়ে গেলেই করাবো, কারণ মেকানিক্সে সবই জিনিস ভুল আছে, লাইন ইন্টিগ্রাল অবধি করাবার পরে মেকানিক্স। আর হ্যাঁ একটা কাজ করতে পারি, তাহলে জিপিএমটা অনেক কিছু সলভ করতে পারি, তাহলে হবে কি ওটা অবশ্য কতটা লাগছে না মেকানিক্সের পর থেকে, কিন্তু এইগুলো পুরো মেকানিক্স তোমার ভেক্টরের উপর দাঁড়িয়ে রয়েছে, তাই ভেক্টরটা আমি এগিয়ে নিয়ে পার্টিকুলারলি এগুলো তো খুবই বড়, আর এটা বেশ আর বেশিটা নেই, এটা হয়ে গেলেই লাইন ইন্টিগ্রাল এই পার্টটা হয়ে গেলে আর তারপরেই তোমাদের মেকানিক্স করতে হবে, বুঝছো বেটা? ফলো
বেঁচে তো বুঝলাম না বুঝলাম না এটা বুঝলাম তাহলে এবার ওয়ান বাই ফাইভটা করো ওয়ান বাই আটটা করো মাইনাস আট ভেক্টর বাই আট কিউব হ্যাঁ এটা আচ্ছা এই একটা কেস আছে এই যে নেক্সট প্রবলেমটা আছে গ্রেডিয়েন্ট অফ ওয়ান বাই আর এটা দেওয়া আছে ফর আর নট ইকুয়াল টু জিরো এই জিনিসটা খেয়াল রাখতে হবে কারণ আর জিরো হলে এটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে তো এইটা খেয়াল রাখতে হবে এইটা কেস দেওয়া থাকবে যে আর নট ইকুয়াল টু জিরো তো অবভিয়াসলি যেটা ও বললো ঠিকই ওয়ান বাই আর রয়েছে আর এর রেজাল্টটাও ইম্পর্টেন্ট মনে রাখতে পারলে কি হয় তুমি এখানে এটা করতে পারো আই ক্যাপ ডেল্টা এক্স অফ ওয়ান বাই আর মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস আর যেহেতু ওয়ান বাই আর আছে আর হচ্ছে রুট ওভার এইটা নিচে আছে তার মানে মাইনাস আর হয়ে যাবে ওপরের দিকে প্লাস জে ক্যাপ ডেল্টা ওয়াই অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস আর প্লাস কে ক্যাপ ডেল্টা জেড অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস আর যখন এটাকে করছো মাইনাস আর বাইরে আসবে নিচে আমার থ্রি বাই টু চলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু আর এখানে টু এক্স আই সিমিলারলি মাইনাস হাফ টু ওয়াই জেড আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস হাফ টু জেড কে ক্যাপ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু হাফ হাফ কেটে গেল মাইনাসটা কমন নিয়ে নাও মাইনাস তোমার থাকছে জিনিসটা আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস কে ক্যাপ জেড বাই নিচে আমার কি থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু দ্যাট ইজ মাইনাস আর ভেক্টর বাই আর এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল গ্রেডিয়েন্ট অফ আর টু দি পাওয়ার এন ইকুয়ালস টু আর এন
r to the power n minus 2 r vector এইভাবে জিনিসটা দিতে হবে এটা প্রুফ আছে তো চলো প্রুফটা দেখাই ঠিক না খুবই ইম্পর্টেন্ট।
আর এই ফর্মুলাটাও খুবই ইম্পর্টেন্ট। এরপর আরেকটা ইম্পর্টেন্ট থিওরি, খুবই ইম্পর্টেন্ট থিওরি, ইম্পর্টেন্ট থিওরি বলছে গ্রেডিয়েন্ট অফ ফাই ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু অ্যান টু আ সারফেস ফাই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা কোশ্চেন আছে, সো দ্যাট গ্রেডিয়েন্ট অফ ফাই ইজ পারপেন্ডিকুলার টু টু দ্য সারফেস ফাই এক্স ওয়াই জেড ইকুয়ালস টু মাস। এই প্রশ্ন আছে, খুবই ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট থিওরি, ইম্পর্টেন্ট থিওরি যে গ্রেডিয়েন্ট অফ ফাই, ফাই ইকুয়ালস টু কনস্ট্যান্ট একটা সারফেস ধরো, ফাই ইকুয়ালস টু কনস্ট্যান্ট একটা সারফেস ধরো, এই পুরো সারফেস বরাবর ফাই এর ভ্যালু কনস্ট্যান্ট আছে, তাহলে গ্রেডিয়েন্টটা কোন বরাবর হবে? এই সারফেস সাথে পারপেন্ডিকুলার না, যে কোনো পয়েন্টে সেই পারপেন্ডিকুলার বরাবর আমার গ্রেডিয়েন্ট অফ ফাই, গ্রেডিয়েন্ট অফ ফাই সবসময় আমার এই সারফেসের সাথে পারপেন্ডিকুলার, খুবই ইম্পর্টেন্ট ছিল একটা এমন সারফেস যেখানে ফাই এর ভ্যালু স্কেলার ভ্যালুটা কনস্ট্যান্ট, গ্রেডিয়েন্ট অফ ফাই আমার সবসময় সেই সারফেস সাথে পারপেন্ডিকুলার, এই থিওরিটা খুব ইউজ করলাম। আচ্ছা চলো এটার প্রুফটা দেখো, এই প্রুফটাও আসে পরীক্ষায় দুই নম্বরের প্রশ্নতে আসে, এই প্রুফটা ধরো আমার একটা সারফেস আছে, এই সারফেসটা হচ্ছে ফাই ইকুয়ালস টু কনস্ট্যান্ট সারফেস, এই সারফেস বরাবর ফাই স্কেলারের ভ্যালু সব জায়গায় আছে, পাঁচ হতে পারে ছয় হতে পারে, বাট সব জায়গায় আছে, যে কোনো আমি এখানে একটা পয়েন্ট ধরলাম পি আর একটা পয়েন্ট ধরলাম পি, পি পয়েন্টের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন ইজ আর ভেক্টর এন্ড কিউ পয়েন্টের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন ইজ আর প্লাস পি আর, তাহলে পি আর কিউ এর মধ্যে ডিস্টেন্স কত? পি আর, রাইট?
আমি এইটুকুনি সিওর যে যেহেতু পি আর কিউ দুটো পয়েন্টই আমার সারফেসের মধ্যেই রয়েছে, তার মানে আমি কি বলতে পারি যে ডিআরটা আমার সারফেসের মধ্যে রয়েছে। এটা লিখতে হবে যে লেট পি অ্যান্ড কিউ বি টু পয়েন্টস অন দ্য সারফেস, ডিআর ইজ দ্য পজিশন অফ পি উইথ রেসপেক্ট টু কিউ, পজিশন ভেক্টর অফ কিউ উইথ রেসপেক্ট টু পি। ডিআর হচ্ছে পজিশন ভেক্টর অফ কিউ উইথ রেসপেক্ট টু পি, পি এর রেসপেক্টে কিউ এর পজিশন ভেক্টর। আচ্ছা এবার আমরা ধরে নিচ্ছি যে পি থেকে কিউ এর মধ্যে ফাই এর ডিফারেন্স ডিফার, ঠিক আছে, এবার আমরা ধরছি আবার। আচ্ছা লেখাটা হয়েছে তো? তারপর বসাবো, আগে ধরছি তারপর বসাবো। কিউ আর পি এর মধ্যে আমরা কি লাগবে উইথ রেসপেক্ট টু ডব্লিউ আর টি উইথ রেসপেক্ট, এটা আমরা লিখে নিতে পারি পি উইথ রেসপেক্ট টু, তাহলে হ্যাঁ লেখাটা হচ্ছে। তো এবার এখানে আমরা লিখতে পারি ইফ, ইফ ধরছি ডি ফাই ইজ দ্য চেঞ্জ অফ পোটেন্সিয়াল, চেঞ্জ অফ ফাই বিটুইন পি এন্ড কিউ, ডি ফাই হচ্ছে চেঞ্জ অফ ফাই বিটুইন পি এন্ড কিউ, দেন আমরা জানি এই ফর্মুলাটা ডি ফাই ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট অফ ফাই ডট ডিআর। এই ফর্মুলাটা আমরা আগে যখন আমরা ওই গ্রেডিয়েন্টের প্রুফটা করলাম তখন এই ফর্মুলাটা এসেছে, খেয়াল করে দেখ গ্রেডিয়েন্ট অফ ফাই ডট ডিআর আমার ডি ফাই বেরিয়েছিল যখন ফিজিক্যাল সিগনিফিকেন্সটা করলাম গ্রেডিয়েন্ট। But as phi is constant throughout the surface, d phi এর ভ্যালু হয়ে যাবে 0, therefore gradient of phi dot dr equals to 0 or gradient of phi is perpendicular to dr. যেহেতু ডট প্রোডাক্ট 0 হচ্ছে সেখান থেকে আমরা পেয়ে গেলাম গ্রেডিয়েন্ট অফ ফাই ইজ পারপেন্ডিকুলার টু ডি আর। এবার এখানে আমাদের লাস্ট কথা, অ্যাজ ডি আর লাইজ অন দ্য সারফেস কমা গ্রেডিয়েন্ট অফ ফাই ইজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। যেহেতু ডিআরটা আমার সারফেসের মধ্যেই রয়েছে, আর গ্র্যাডিয়েন্ট অফ ফাইকে ডিআর এর সাথে পারপেন্ডিকুলার হতে হবে, তাহলে অবভিয়াসলি গ্র্যাডিয়েন্ট অফ ফাই আমার সারফেসের সাথে পারপেন্ডিকুলার হবে। বোঝা গেল তো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দুই নম্বর প্রশ্ন এটা খুব আছে। এটা ওই দেখতে যেটাতে গ্র্যাডিয়েন্টের যেটা সেখানে পর পর আছে মার্ক করা।
ঠিক আছে সবার হয়েছে তো অসুবিধা আচ্ছা এবার এই থিওরিটা আমরা কিরকম অঙ্কে ইউজ করতে পারি এই থিওরিটা খুব ইম্পর্টেন্ট তা মাথায় রাখতে একদম সবকিছু ভুলে গেলে ওটা মাথায় রাখতে হবে ফর্মুলা মতো যে আমার গ্রেডিয়েন্ট অফ ফাই সবসময় কোনো একটা কনস্ট্যান্ট পোটেন্সিয়াল সার্ফেসের সাথে মানে ফাই ফাই কোয়েশ্চন কনস্ট্যান্ট সার্ফেসের সাথে পারপেন্ডিকুলার হবে তোমাকে এই টাইপের প্রশ্ন দিতে পারে কোশ্চেন ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর নরমাল টু দ্য সার্ফেস নরমাল মানে পারপেন্ডিকুলার নরমাল টু দ্য সার্ফেস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স জেড ইকুয়ালস টু ফোর এক পয়েন্ট টু কমা মাইনাস টু কমা থ্রি তাহলে এই প্রশ্ন দিয়েছে তোমাকে কি দিয়েছে একটা সার্ফেসের নর্মাল যখনই দেখবে সার্ফেস আর নর্মাল তখনই মাথায় আনতে পারবে কারণ তাহলে তোমাকে এখানে সার্ফেসটা বলে দিয়েছে এই সার্ফেসটার ইকুয়েশন দেওয়া রয়েছে এটা এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স জি ইকুয়াল টু ফোর তুমি এটাকে ধরতে পারো ফাইভ ইকুয়াল টু কনস্ট্যান্ট তাহলে ফাই কোনটা বলো ফাই কোনটা কনস্ট্যান্ট কোনটা এই যে যেখানে এক্স জেড রয়েছে যেগুলো ভ্যারিয়েবল সেটা হচ্ছে ফাই চারটা হচ্ছে কনস্ট্যান্ট যদি তোমরা কাজ করতে পারো চারটাকে এই সাইডে মাইনাস করে নিয়ে আসো এখানে জিরো করে দাও তাও একই হবে আলটিমেটলি ডেরিভেটিভ করে তো চারটা তো কনস্ট্যান্ট জিরোই হয়ে যাবে তো এইটা এইরকম ইকুয়েশন যে দেওয়া রয়েছে এটাই হচ্ছে আমার ফাই ইকুয়াল টু কনস্ট্যান্ট ইকুয়েশন মানে এই টার্মটা হচ্ছে আমার ফাই এবার আমি কি জানি যদি আমার এই সার্ফেসটা হয় ফাই ইকুয়াল টু কনস্ট্যান্ট তাহলে আমার এই সার্ফেসের পারপেন্ডিকুলার ভেক্টর কি হবে গ্রেডিয়েন্ট অফ ফাই পয়েন্টটা দিয়ে দিয়েছে এই পয়েন্টটা টু কমা মাইনাস টু কমা থ্রি তাহলে আমাকে এই পয়েন্টে গ্রেডিয়েন্ট অফ ফাই বার করলে আমার ভেক্টরটা পেয়ে যাচ্ছি চেয়েছে ইউনিট ভেক্টর তাহলে কি করতে হবে গ্রেডিয়েন্ট অফ ফাই বাই মডুলাস অফ গ্রেডিয়েন্ট আগে গ্রেডিয়েন্ট অফ ফাই বার করবো আই ক্যাপ ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স জেড প্লাস জি ক্যাপ ডেল ডেল ওয়াই অফ এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স জেড প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড অফ এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স জেড করো তাহলে এটা আমার এক টু কমা মাইনাস টু কমা থ্রি কি হবে আই ক্যাপ আই ক্যাপ টু মাইনাস টু দ্যাট ইজ মাই মাইনাস এইট মাইনাস এইট আই ক্যাপ মাইনাস এইট আর এখানে আছে টু জেড থ্রি প্লাস সিক্স প্লাস জে ক্যাপ এক্স স্কোয়ার এক্স হচ্ছে টু মানে ফোর প্লাস এক্স হচ্ছে টু মানে ফোর অর ইট ইস মাইনাস টু আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ এটা হয়ে গেল আমার গ্রেডিয়েন্ট অফ ফাই অ্যাট টু কমা মাইনাস টু কমা থ্রি তবে পারপেন্ডিকুলার ভেক্টরটা চেয়েছি কিন্তু ইউনিট ভেক্টর চেয়েছে তাহলে এটা মডুলাস বার করে দাও
ফোর লাইন একটু দিচ্ছি তাহলে মোট ফাইভটা কি নেবে দুটো বার ফোর প্লাস সিক্সটিন প্লাস সিক্সটিন দ্যাট ইজ 36 তাহলে ইউনিট ভেক্টরটা হয়ে যাচ্ছে গ্রেডিয়েন্ট অফ ফাই বাই মডুলাস অফ গ্রেডিয়েন্ট অফ ফাই দ্যাট ইজ মাইনাস 1 বাই 3 আই ক্যাপ প্লাস 2 বাই 3 কে ক্যাপ প্লাস 2 বাই 3 কে ক্যাপ সেটা হচ্ছে অ্যান্সার তাই সেটা হচ্ছে অ্যান্সার ইউনিট ভেক্টর বার করতে বলেছে তো ইউনিট ভেক্টর কি করে বার করবো এইটা মডুলাস বার করবো এবার এই ভেক্টর বাই মডুলাস এটা 6 বের হচ্ছে এটা দিয়ে 6 দিয়ে ভাগ করে দেব 1 বাই 3 2 বাই 3 মডুলাস দিয়ে ভাগ করে দিতে হবে প্রশ্ন আসতে পারে এই টপিকটার উপর এই পার্টটার উপর এই মানে এই কনসেপ্টটার উপর দেখো এরকম আসতে পারে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য সারফেসেস ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য সারফেসেস একটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়ালস টু 9 এটা একটা সারফেস and z equals to x square plus y square minus 3 at point 2 comma minus 1 comma 2 2 comma minus 1 comma 2 আচ্ছা এবার এখানটায় যখনই তুমি সারফেস দেখবে তখনই একটু ভাবে গ্রেডিয়েন্ট অফ ফাই এর কেস আছে যখনই দেখবে সারফেস বলা আদার দ্যান সারফেস যদি তুমি দেখো যে এমনি সারফেস বার করার কথা বলেছে একটা সারফেসের ইকুয়েশন দিয়ে দিয়েছে তখনই বুঝবে যে নিশ্চয়ই আমরা এখানে গ্রেডিয়েন্ট অফ ফাই এর কেস আছে তাহলে ধরো এরকম দুখানা সারফেস ওভারল্যাপ করে রয়েছে দুটো সারফেস ওভারল্যাপ করে রয়েছে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা তুমি কি করে বার করবে থিটা অ্যাঙ্গেল ধরো বার করতে একদম যদি এটার গ্রেডিয়েন্ট এই হয় আর এটার গ্রেডিয়েন্ট এই হয় তাদের মধ্যে অ্যাঙ্গেলটা সেম হবে যেটা দুটো সারফেসের রাইট এইটা যদি আমার ফাই ওয়ান সারফেস হয় আর এটা যদি আমার ফাই টু সারফেস হয় তাহলে এটা অবভিয়াসলি হবে গ্রেডিয়েন্ট অফ ফাই ওয়ান আর এটা হবে অবভিয়াসলি গ্রেডিয়েন্ট অফ ফাই টু তাদের মধ্যে অ্যাঙ্গেলটা বার করতে হবে গ্রেডিয়েন্ট অফ ফাই ওয়ান আর গ্রেডিয়েন্ট অফ ফাই টু এদের মধ্যে অ্যাঙ্গেল বার করলে আমি পেয়ে যাব মানে সোজা কথা এই অ্যাঙ্গেল কি করে বার করি এদের দুজনকে ডট করতে হবে এই ডটের কারণ ডটের অঙ্ক দিয়ে আমরা অ্যাঙ্গেল বার করেছি এই ভেক্টর বি ভেক্টরের মধ্যে ঠিক আছে তাহলে চলো এই জিনিসটা কনসেপ্টটা বোঝা গেছে তো কিভাবে করবো এই ছবিটা পারলে সাইডে ছোট্ট করে কেন তাহলে সুবিধা হবে বুঝতে এই হচ্ছে থিটা আর এই অ্যাঙ্গেলটা দুটো সারফেসের মধ্যে অ্যাঙ্গেলটা স্যার আমাদের ফার্স্ট সেমিস্টারে এক্সাম কিরকম দিনই হবে দাও তোমাদের ফিডব্যাক দিয়ে দাও
আচ্ছা টিচারটা মুছতে পারি, টিচারটা মুছলাম। আচ্ছা এখানটা একটা জিনিস দেখার আছে, ধর তুমি ফার্স্ট সারফেসটা হচ্ছে ফাইবার, ফাইবার ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ফাইবার ইকুয়ালস টু কনস্ট্যান্ট কোন সারফেসটাকে ধরছো, এটাকে ধরছো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু নাইন। তার মানে ফাই ওয়ান কোনটা হচ্ছে, ফাই ওয়ান ইকুয়ালস টু এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে আমার ফাই ওয়ান। সেকেন্ড সারফেসটা একটু অন্যরকমভাবে দেওয়া হয়েছে, দেখো এখানে কিন্তু ফাই টু ইকুয়ালস টু কনস্ট্যান্ট যদি করতে হয়, সেকেন্ড সারফেসটা তোমাকে একটুখানি ঘুরিয়ে লিখতে হবে। তোমার কাছে দেওয়া হয়েছে জেড ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি, এটাকে তোমরা এইভাবে লিখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড ইকুয়ালস টু থ্রি, এটা হয়ে গেল আমার ফাই টু ইকুয়ালস টু। তোমাকে এক্স ওয়াই জেড কে এক জায়গায় করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড ইকুয়ালস টু থ্রি, এটা হচ্ছে আমার ফাইভ ফাইভ। তাহলে এবার সেটা বুঝলাম, গ্র্যাডিয়েন্ট অফ ফাইভ ওয়ান বার করো, গ্র্যাডিয়েন্ট অফ ফাইভ ওয়ান দ্যাট ইজ আই ক্যাপ ডেল ডেল এক্স অফ কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার জে ক্যাপ ডেল ডেল ওয়াই অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তবে এখানে কিন্তু আমি নাইনটা বাদ দিয়েছি, কারণটা কনস্ট্যান্ট, প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখান থেকে অবভিয়াসলি এক্স এর রেসপেক্টে হলে আমার এখানে টু এক্স আই ক্যাপ প্লাস টু ওয়াই জেড ক্যাপ প্লাস টু জেড কে ক্যাপ, এটা পেলাম। আর গ্র্যাডিয়েন্ট অফ ফাই অ্যাট টু কমা মাইনাস ওয়ান কমা টু, এখানে কি হচ্ছে বসাল বসালাম, তাহলে ফোর আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ, এটা বেরোলো হচ্ছে আমার গ্র্যাডিয়েন্ট অফ ফাই, এটা বেরোলো আমার গ্র্যাডিয়েন্ট অফ ফাই। একই রকম ভাবে ফাই টু করো, গ্র্যাডিয়েন্ট অফ ফাই ইকুয়ালস টু, যদি এটা আমি করি, আচ্ছা এটা আমি একবারে করছি, এটা তো এক্স এর রেসপেক্টে যাবে, তাহলে টু এক্স আই ক্যাপ, এটা ওয়াই এর রেসপেক্টে প্লাস y z মাইনাস z আছে তাহলে শুধু দিয়ে কাট থাকে, ঠিক আছে। এটা দেখো আমি একবার মুখে মুখে করে দিলাম, করে দেখতে পাচ্ছ, মানে এখানে কোনো x y z গুণ নেই, তাহলে জাস্ট নরমালি ভাবেই হবে। বাচ্চা একবার ভেঙেই দেখাই, আই ক্যাপ ডেল ডেল x অফ এখানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস z প্লাস জি ক্যাপ ডেল ডেল ওয়াই অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জে প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জে, আলটিমেটলি এটা আমার হচ্ছে আই ক্যাপ টু এক্স প্লাস জি ক্যাপ টু ওয়াই মাইনাস কে ক্যাপ। উপরে লাইনটা করছি, তাহলে ফাই টু অ্যাট টু কমা মাইনাস ওয়ান কমা টু কি হয়েছে, দেখো টু বসাও তাহলে ফোর আই ক্যাপ এখানে মাইনাস টু জে ক্যাপ, আর এখানে জেড তো নেই জেড হয়ে গেছে, তাহলে এখানে শুধু মাইনাস টু ক্যাপ লাগে, তাহলে আমি দুটো ভেক্টর দুটো ভেক্টর পেয়ে গেছি, এটা হচ্ছে ফার্স্ট ভেক্টর আর এটা হচ্ছে সেকেন্ড। এবার ডট করো, cos theta আমাকে যাতে cos theta বার করতে হবে। আচ্ছা এই দুটোকে ডট করলে কি হবে, তারপর যদি মডুলাস করি, মডুলাস করলে কি হচ্ছে, মডুলাস অফ ফাই ওয়ান আমার বেরোচ্ছে
মানের মডেল ভ্যালু হচ্ছে 16 16 32, আর এখানটা 2, দ্যাট ইজ 4, মানে 16 প্লাস 4 প্লাস 16, মানে এখানটা হচ্ছে আমার 20 32 36, মানে 6, তাহলে আমার 6 হচ্ছে মডুলাস অফ 5 1টা হচ্ছে 6, মডুলাস অফ 5 2টা কিরকম করে বার করো, মডুলাস অফ 5 2 মান হবে মডুলাস অফ 5 2 না মডুলাস অফ গ্রেডিয়েন্ট অফ 5 সরি 16, আর এখানে 4, আর এখানে 1, 16 প্লাস 4 প্লাস, ঠিক করছি, এখানে আমার হচ্ছে 21, আমার এটা আছে √21, তাহলে বসিয়ে দাও, তাহলে cos theta যেটা আসছে সেটা আমার কি হচ্ছে দেখো, cos theta equals to 5 1 dot gradient of 5 1 dot gradient of 5 2 into modulus of gradient of 5 1 into modulus of gradient of 5 2, একটা বের হচ্ছে উপরটা আমার 16 হচ্ছে, একটা আসছে 6, আর একটা হচ্ছে 21, তাহলে এবার এখান থেকে আমাকে থিটা বার করতে হবে, থিটা ইকুয়ালস টু cos ইনভার্স 16/6, এটা ক্যালকুলেটরে ফেলে কত পেয়ে যাবে, এটা ক্যালকুলেটরে ফেলে পেয়ে যাবে, ডাইরেকশনাল ডেরিভেটিভ, ধরো ডাইরেকশনাল ডেরিভেটিভ ইজ দা রেট অফ চেঞ্জ অফ ফাই, আচ্ছা অফ ফাই ইজ its rate of change in the direction of a given unit vector n. It is given by gradient of phi dot n, gradient of phi dot n. Directional derivative is maximum
is maximum in the direction of gradient of phi with magnitude modulus of gradient of phi. So কি বলছে দেখো ডাইরেকশন অফ ডেরিভেটিভ হচ্ছে ধরো তোমাকে একটা ইউনিট ভেক্টর দিয়ে দিয়েছে সেই ইউনিট ভেক্টর বরাবর তোমার কোন স্কেলারের ডাইরেকশন ডেরিভেটিভ বার করতে বলেছে সেই ইউনিট ভেক্টরটা নেবে গ্রেডিয়েন্ট অফ ফাই বার করবে দুটো ডট করবে এটাই হচ্ছে ডাইরেকশন ডেরিভেটিভ এবার তোমাকে যদি বলে ম্যাক্সিমাম ডাইরেকশন ডেরিভেটিভ কো কোথায় হচ্ছে খেয়াল রাখবে এটা জাস্ট ঘুরিয়ে প্রশ্ন ম্যাক্সিমাম ডাইরেকশন ডেরিভেটিভ হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ফাই বরাবর হয় যদি তোমাকে ম্যাক্সিমাম ডাইরেকশন ডেরিভেটিভ বার করতে হয় তাহলে গ্রেডিয়েন্ট অফ ফাই বার করলে হয়ে যাবে ঠিক আছে তাহলে ঠিক আছে find the directional derivative of phi equals to x square y z plus 4 x z square at point the level che minus 2 minus 2, minus 1. In the direction of the vector and the vector deva ache 2i minus j minus 2k. So, khyal karo ekhane tomar kache scalar term ache phi এই ফাই এর ডাইরেকশন ডেরিভেটিভ বার করতে বলা হয়েছে এই ভেক্টরের ডাইরেকশন ঠিক আছে তাহলে কি করব ফাই এর গ্রেডিয়েন্ট করো এই ভেক্টরের ইউনিট ভেক্টর বার করো দুটো ভেক্টর করে দাও বুঝতে পারলে কি ডাইরেকশন ডেরিভেটিভ কি জিনিস ফাই স্কেলারের ডাইরেকশন ডেরিভেটিভ বার করতে বলা হয়েছে এই ভেক্টরের দিকে এই ভেক্টরের ডাইরেকশন তো তোমাকে ডাইরেকশন ডেরিভেটিভের মেইন ফর্মুলা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ফাই ডট এন ক্যাপ এন ক্যাপ কি ইউনিট ভেক্টর কার ইউনিট ভেক্টর যে ভেক্টরের দিকে তোমাকে ডাইরেকশন ডেরিভেটিভ বার করতে বলা হয়েছে তার ইউনিট ভেক্টর আর ফাই তো এটা তাহলে গ্রেডিয়েন্ট অফ ফাই তো আরামসে বার করতে পারবে বুঝতে পারলে কি না বলো জিনিসটা বোঝা গেছে তো
ইউনিট ভেক্টরটা বার করে দিই, n ক্যাপটাকে বার করি, 2i minus j minus 2k by root over 2 হচ্ছে 4 plus 1 plus এখানে 2 হচ্ছে 4, তাহলে 4 8 9 মানে 3, দ্যাট ইজ 2 by 3 i cap minus 1 by 3 j cap minus 2 by 3 k cap, এটা আমার n বেরিয়ে গেল। আর গ্রেডিয়েন্ট অফ i বার করো, গ্রেডিয়েন্ট অফ i তোমরা করো, আচ্ছা এটা একটু ঠান্ডা মাথায় করতে হবে, এখানে x এর রেসপেক্টে লিখতে হবে 2x y j plus 4 j square i cap plus x square j j cap plus x square y plus 8 x j माइनस वन
is the directional equation. Phi equals to x square y z cube is maximum. বলছে কোন ডাইরেকশনে আমার এই phi এর ডাইরেকশনাল ডেরিভেটিভ ম্যাক্সিমাম হবে, তো এর অ্যানসার হচ্ছে ডাইরেকশনাল ডেরিভেটিভ ডেরিভেটিভ is maximum at the direction of gradient of phi. তাহলে চোখ বন্ধ করে gradient of phi করো, ওটাই answer. Gradient of phi করো, এই point টা বুঝিয়ে দাও. পরে কথা হচ্ছে. Gradient of phi at কত e comma 1 comma minus 1 minus 4 i cap minus 4 j cap plus 12 e cap normal derivative normal gradient of phi করলে পয়েন্টটা বসিয়ে দিলে এই জিনিসটা একদম আনসার হয়ে যাবে। দেখো এটা মিলেছে সবার। আচ্ছা আরেকটাতে পড়াচ্ছি ডাইরেকশনাল ডেরিভেটিভ, এটা পরীক্ষা এসেছিল 2018-19। ফাংশন x square plus y square. Find the magnitude of directional derivative along a line making an angle 30 degree with positive x-axis with positive x-axis at 0,1
আচ্ছা কোশ্চেনটা লিখে এবার এখানে দেখো তোমাদের এখানে কি বলেছে, এখানে বলেছে যে একটা এমন লাইন বরাবর, একটা এমন লাইন বরাবর তোমার এই ফাংশনের ডাইরেকশন ডেরিভেটিভ বার করতে হবে যেটা এক্স অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। এক্স অ্যাক্সিসের সাথে এটা হচ্ছে ধর এক্স অ্যাক্সিস, এর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে কোথায়, 0, 2, মানে এক্স এর ভ্যালু 0 ওয়াই এর ভ্যালু 2, তার মানে এখানটায় আসো এক্স, এখান থেকে এক্স এর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, এই হচ্ছে লাইনটা, বুঝতে পারলে? এটা ওয়াই, এটা পয়েন্ট 2, 0, 2 মানে এই পয়েন্টটা হচ্ছে 0, 2 এই পয়েন্ট, সেখান থেকে সেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। এবার এই যে লাইনটা আমি আঁকলাম এই লাইনটার ইউনিট ভেক্টর কি হবে, এন ক্যাপ, সেটা আমি কি করে বার করব, এন ক্যাপ ইকুয়ালস টু আমি কি জানি আর ভেক্টর বাই আর নর্মালি। এবার এই আর ভেক্টরটা কত হচ্ছে সেটা আমরা কি করে ধরবো, খেয়াল করে দেখো আর ভেক্টরটাকে আমরা কি লিখতে পারি, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এখানে যেহেতু টু ডাইমেনশন আছে তাই শুধু এক্স আর ওয়াই নিচ্ছি, জেড নিচ্ছি, শুধু এক্স আর ওয়াই আছে, এক্স আর ওয়াই আছে শুধু, জেড না নিলেও চলবে, তাহলে আমি এখানটায় আর এর জায়গায় এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। আচ্ছা এইখানে তাহলে দেখো এইটা হচ্ছে আমার আর, এবার আরটাকে এক্স কে আমি কি লিখতে পারি, আচ্ছা কোশ্চেনটা বুঝলাম, কোশ্চেনটা বুঝতে পারছো? এবার তুমি খেয়াল করো আমরা আর কে আমি এক্স কে লিখতে পারি, এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, এটা লেখা যায় ভেক্টর রেজোলিউশনে করিয়েছিলাম, তাহলে দেয়ারফর এন ক্যাপ কি হয়ে যাচ্ছে দেখো, এন ক্যাপ ইকুয়ালস টু এখানে হয়ে যাচ্ছে আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ বাই, নিচে আর রয়েছে, আর তো কেটে যাবে উপর নিচে, আর তো মডুলাস দেয়, তাহলে আমার এন ক্যাপটা কি হচ্ছে কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ, রাইট, কস থিটা আই ক্যাপ সাইন থিটা জে ক্যাপ, কত থিটাটা কত এসেছে 30 ডিগ্রি, তাহলে এন ক্যাপ ইকুয়ালস টু কস 30 ডিগ্রি আই ক্যাপ প্লাস সাইন 30 ডিগ্রি জে ক্যাপ, কস 30 ডিগ্রি হয় √3/2, সাইন 30 ডিগ্রি হাফ, √3/2 আই ক্যাপ প্লাস হাফ জে, দেখো এন ক্যাপটাই দরকার ছিল, এন ক্যাপটা পেয়ে গেলাম, এরপর বাকিটা সব আছে, বুঝতে পারলে তো কিভাবে হলো, এখানে তোমাকে পিকচারটা খেয়াল রাখতে হবে, এই পিকচারটা যে এখানে 0, 2 তে এটা রয়েছে হরিজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এইভাবে ইউনিট ভেক্টরটা বাদ করে দিতে হবে। হয়তো একদিন পর মানে সামনের দিনের পরের দিনটা লাইন ইন্টিগ্রাল হতে পারে। আচ্ছা এবার আমাকে কত লাগে গ্রেডিয়েন্ট অফ ফাই বার করতে হবে, দ্যাট ইজ গ্রেডিয়েন্ট অফ এক্স বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা তো নর্মাল পদ্ধতি, আই ক্যাপ ডেল্টা এক্স অফ, আচ্ছা এখানে যদি কোনো জেড টার্ম নেই আমি জেড টার্ম দিয়ে অ্যাভয়েড করতে পারি, অটোমেটিক জিরো হয়ে যাবে, রাইট, আমি কিন্তু এখানে যেহেতু কোনো জেড টার্ম নেই আমি কিন্তু এখানে জেড টার্ম আমি নাও ধরতে পারি, এটা মানে এরকম হবে এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এটা একটা বেরোল প্লাস জি ক্যাপ, এটা আমার বেরোবে টু এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এই জিনিসটা আমার বেরোবে গ্রেডিয়েন্ট অফ ফাই। এবার গ্রেডিয়েন্ট অফ ফাই অ্যাট 0, 2 কারণ 0, 2 তে আমাকে বার করতে বলেছে, 0, 2 দেওয়া রয়েছে, 0, 2 তে আমার এটা কি হয়ে যাচ্ছে, 0, 2 তে আমার এটা হয়ে যাচ্ছে, তুমি যদি খেয়াল করো
y 0 তাহলে এখানে 0 এখানে 0 এই পার্টটা পুরো পুরো 0 হয়ে গেল শুধু আমরা এখানটায় সরি x 0 x 0 হলে এই পার্টটাও 0 হয়ে গেল এই পার্টটাও 0 হয়ে গেল y তে 2 তাহলে আসলে এই টার্মটা পড়ে থাকবে তাহলে 1/4 i থাকবে যেহেতু x 0 আছে x এর জায়গায় 0 বসাও এখানে 0 আছে হয়ে গেল এখানেও 0 হয়ে গেল শুধু পড়ে থাকবে এখানে 0 প্লাস 4 y হচ্ছে 2 তাহলে 1/4 i থাকবে वैसे बार डॉट कर दो अगर ग्रेडिएंट ऑफ फाइ डॉट एन कैप इक्वल्स टू ग्रेडिएंट ऑफ फाइ होच्छे वन बाय फोर आई कैप और डॉट एन कैप होच्छे हमारा रूट ओवर थ्री बाय टू आई कैप प्लस वन बाय टू जे कैप तो ऑब्वियसली ये हमारा था चे रूट ओवर थ्री बाय एट रूट ओवर थ्री बाय एट ये होच्छे आंसर নেক্সট দিন কিছু আরো প্রুফ করাবো ইম্পর্টেন্ট প্রুফ আর ফর্মুলা আর এটা হয়ে যাবে নেক্সট দিন তারপর আমি বরঞ্চ আর এই কার্লের এটা করিয়ে দেব কার্লের যে ভিজিটার সিরিজ কেস একটু দেখিয়ে দেব আর তারপর তোমাদেরকে কি বলে লাইন ইন্টিগ্রাল চলে যাবে লাইন ইন্টিগ্রালটা যেমনি আমার হয়ে যাবে তারপরে আমি মেকানিক্সে ঢুকে যেতে পারি বা আর একটা কাজ করতে পারি তোমরা যদি বলো তাহলে একটা দিন করে জিপিএম টা স্টার্ট করতে পারি যেটা কোন পার্টটা যেটা মেকানিক্স অপরা নিয়ে সেই পার্টটাও স্টার্ট করতে পারি মেকানিক্স এর পরে যেটা আছে প্রপার্টিজ অফ সেটাও করতে পারি প্রপার্টিজ মেকানিক্স এন্ড প্রপার্টিজ অফ এটা ওই বইটা কি এখানে জিবারে ওটা পার্ট 1 পার্ট 2 আছে হ্যাঁ একসাথেই তো একসাথেই তো তাহলে হ্যাঁ ওই দুটোই লাগবে একসাথে তোমার মেকানিক্স আছে আর একটাতে প্রপার্টিজ আছে ठीक है हां।